অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়নের বাড়িতে সিবিআই হানা। গরু পাচার মামলায় ধৃত তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তদন্তে নেমে সিবিআই অফিসারেরা জানতে পারেন একাধিক কোম্পানিতে লগ্নি রয়েছে অনুব্রতর। সেই কোম্পানিগুলিতে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গে যুগ্ম ডিরেক্টর রয়েছেন এই বিদ্যুৎ বরণ গায়েন। তিনি আগে বোলপুর পৌরসভার কর্মী ছিলেন। অনুব্রতর ঘনিষ্ঠ হওয়ায় কয়েক বছরে সম্পত্তিতে ফুলে ফেঁপে ওঠেন। একজন পৌরসভার সাফাই কর্মীর এত সম্পত্তি কিভাবে? গরু পাচারের টাকায় কি লগ্নি হতো কোম্পানিগুলিতে? জানতেই তার বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। অনুব্রতর ভোলে বাম রাইস মিলেও নাম রয়েছে এই বিদ্যুৎ বরণের। এদিন দুপুরে তার বোলপুরের কালিকাপুরের বাড়িতে চলছে সিবিআই তল্লাশি। ঘর বন্ধ করে চলছে তল্লাশি। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়নের বাড়িতে সিবিআই হানা। গরু পাচার মামলায় ধৃত তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তদন্তে নেমে সিবিআই অফিসারেরা জানতে পারেন একাধিক কোম্পানিতে লগ্নি রয়েছে অনুব্রতর। সেই কোম্পানিগুলিতে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গে যুগ্ম ডিরেক্টর রয়েছেন এই বিদ্যুৎ বরণ গায়েন। তিনি আগে বোলপুর পৌরসভার কর্মী ছিলেন। অনুব্রতর ঘনিষ্ঠ হওয়ায় কয়েক বছরে সম্পত্তিতে ফুলে ফেঁপে ওঠেন। একজন পৌরসভার সাফাই কর্মীর এত সম্পত্তি কিভাবে? গরু পাচারের টাকায় কি লগ্নি হতো কোম্পানিগুলিতে? জানতেই তার বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। অনুব্রতর ভোলে বাম রাইস মিলেও নাম রয়েছে এই বিদ্যুৎ বরণের। এদিন দুপুরে তার বোলপুরের কালিকাপুরের বাড়িতে চলছে সিবিআই তল্লাশি। ঘর বন্ধ করে চলছে তল্লাশি। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা।